পশ্চিমবঙ্গ প্রাথমিক টেট উত্তীর্ণ বঞ্চিত ডিএলএড প্রার্থীরা স্মারকলিপি দিল বুধবার বর্ধমানে জেলা প্রশাসনকে। তাদের দাবি, মুখ্যমন্ত্রী 2020 সালের 11 নভেম্বর নবান্ন সভাগৃহ থেকে ঘোষণা করেছিলেন 2014 প্রাথমিক টেট পরীক্ষায় উত্তীর্ণ প্রশিক্ষিত প্রার্থীর সংখ্যা 20,000, প্রাথমিকভাবে 16,500 জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রদত্ত মেধা তালিকা অনুযায়ী 16,500 শূন্য পদের মধ্যে 12,642 জনের নামের তালিকা প্রকাশিত হয়েছে এবং তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রীর ঘোষণার প্রায় এক বছর অতিক্রান্ত হওয়ার পরেও অবশিষ্ট 2014 টেট উত্তীর্ণ সম্পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড প্রার্থীদের নিয়োগের ব্যাপারে কোনো সদিচ্ছা দেখাচ্ছে না সরকার। এ বিষয় নিয়ে জেলা প্রশাসনের কাছে এদিন দরবার করেন চাকুরি প্রার্থীদের বর্ধমান জেলা সংগঠনের সভাপতি অভয়া রায় বলেন, দীর্ঘদিন তারা নিয়োগ থেকে বঞ্চিত রয়েছেন। তাদের সরাসরি নিয়োগের দাবি জানান জেলা প্রশাসনের কাছে, গানের সুরে প্রতিবাদ করেন তারা। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। জানি দিদি কথা দিলে কথা তুমি রাখো, বঞ্চিতদের নিয়োগ দিয়ে দুঃখ তুমি দেখো। তাই তো দিদি তোমার কাছে করলাম দরবার, বঞ্চিতদের নিয়োগ এবার দাও গো সরকার। গত বছর নভেম্বরে দিদি দিল ডাক, প্রাইমারিতে টেট পাশের এবার চাকরি পা। Active Gold with added mineral, active pure, active raho.